ডাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ড ইউনুস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আজ শুক্রবার দুপুরে সশস্ত্র বাহিনীর চৌকশ দল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছেছেন আজ শুক্রবার বেলা দুইটার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানিয়েছেন পরিষদের সদস্য মন্ত্রী সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আটান্ন সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রয়েছেন ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এটি বিদেশি কোনো সরকার প্রদানের প্রথম উচ্চ পর্যায়ের সফর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেন এরপর দুই নেতা দ্বিপাক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন বৈঠকে দুই নেতা বাংলাদেশের চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবেন আসিয়ান কাটামোর মধ্যে সেক্ট্রাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে সফর সূচি অনুযায়ী পরে যৌথ বিবৃতি দেওয়া হবে ঘুষিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম প্রথম সরকার প্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডাকা ছাড়ার কথা রয়েছে